প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি তোমাদের সম্মুখে দ্বিঘাত সমীকরণের অনুশীলনী 4.2 নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, আমি অনুশীলনী 4.2 এর 1 নম্বর প্রশ্নের কয়েকটি সমাধান করে দেব, তারপর তোমাদেরকে সমাধান করার জন্য বলবো এবং সেগুলোর উত্তর শেষের দিকে দিয়ে দেব। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তোমাদের অবশ্যই কাজে আসবে। দেখুন ছাত্রছাত্রীবৃন্দ, প্রথম প্রশ্নে বলা হয়েছে, নিম্নে দেওয়া দ্বিঘাত সমীকরণগুলোর উৎপাদক পদ্ধতি দ্বারা মূল্য নির্ণয় কর। উৎপাদক পদ্ধতির সাহায্যে আমরা এই দ্বিঘাত সমীকরণগুলোর, এখানে 1 নম্বরে 10টি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সবকটি আমরা মূল নির্ণয়ের জন্য বলা হয়েছে। চলুন বন্ধুরা, আমরা কিভাবে মূল নির্ণয় করতে পারি? প্রথম প্রশ্ন হচ্ছে, x²-3x-10=0। এই সমীকরণটিতে আমরা পদ কয়টি পেয়েছি দেখে নাও। একটি পদ, দুইটি পদ -3x, দুইটি পদ -10, তিনটি পদ পেয়েছি। যদি এখন তিনটি পদ থাকে, তাহলে মধ্যের যে পদ থাকবে, মধ্যের যে পদটি থাকবে, সেটাকে আমরা মধ্যপদ ভেঙে দুটি পদ তৈরি করে নিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। কিভাবে আমরা মধ্যপদ ভাঙব? মধ্যপদ ভাঙার জন্য আমরা শেষ পদের যে 10 রয়েছে সেই 10 এবং প্রথম পদের সহগ 1 ব্যতীত যদি অন্য কিছু থাকে, তাহলে সেটাকে নিয়ে গুণ করে যে সংখ্যাটি পাবো, যেমন এখানে 10 এবং এখানে 1, 1 কে তো গুণ দিলে 10 এর 10ই হবে, বৃদ্ধি পাবে না। কিন্তু 1 না থাকে, যদি এখানে অন্য কোনো সহগ থাকতো, যেমন 2 কিংবা 3 যদি থাকতো, তাহলে আমরা কি করতাম, শেষ যেটা থাকতো 10 এবং সেখানে 3 থাকলে 3 × 10=30 নিতাম, বা এখানে 2 থাকলে 10 × 2=20 নিতাম, নিয়ে সেটাকে উৎপাদক বিশ্লেষণ, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতাম। এখানে 1 ব্যতীত অন্য কোনো সহগ তো নেই, তাই 10 এর সহিত 1 গুণ দিলে তো 10ই হবে, বৃদ্ধি পাবে না। এই 10 কে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এমন ভাবে করব যাতে দুটি সংখ্যা তৈরি করে যায় সেই উৎপাদক গুলোর সাহায্যে, এবং সেই দুটি সংখ্যার যোগ অথবা বিয়োগ করি সেই মধ্যের সংখ্যা যে -3 পাওয়া যায়। তো প্রথমে আমরা দেখবো, 10 কে মৌলিক বিশ্লেষণ করে 2 দ্বারা ভাগ করো, 5 × 2=10, 2 × 10 মধ্যে 5 বার গেল, তাহলে আর এটা দুইটাই মৌলিক, 2ও মৌলিক 5ও মৌলিক, আর ভাঙ্গা যাবে না, উৎপাদক আর হবে না। সুতরাং কি করব, এই 2 এবং যে 5 রয়েছে, এই দুটি উৎপাদক পেয়েছি আমরা 10 কে ভেঙে। এই 2 এবং 5 দুটাকে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 7, এবং যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা 3। তাহলে বুঝতে পারলাম, উৎপাদক দুটিকে যদি আমরা বিয়োগ করি তাহলে 3 পাওয়া যায়। সুতরাং 3 ভেতরে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো আমরা x² লিখে মাইনাস দিয়ে, সেই 3 না লিখে 3 পরিবর্তে এই যে 5-2 সেটাকে বসাবো, 5-2, এরপরে আছে x, আমরা 3 পরিবর্তে লিখে নিয়েছি 5-2, এর মতলব হচ্ছে 3। তো এরপরে যে x ছিল সেই x বসিয়ে নিয়েছি, মাইনাস আছে 10 = 0। এবার আমরা কি করব, এবারে ইমপ্লাই x² মাইনাস যেটা আছে সেটা থাকবে -5 দ্বারা x কে গুণ 5x, এরপরে মাইনাস দ্বারা মাইনাস কে গুণ করলে মাইনাসে মাইনাসে +2 দ্বারা x কে গুণ 2x, -10 = 0। এবারে কি করব, এখন আমরা ছিল 3টি পদ, এখন হয়ে গেছে 4টি পদ, এই 4টি পদকে আমরা প্রথম দুটি, পরের দুটি, এভাবে দুটি সমান ভাগ করে নিয়ে প্রথম দুটির মধ্যে কমন কি রয়েছে, অর্থাৎ সাধারণ মিল কি রয়েছে তা আমরা দেখি। প্রথম দুটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে x² এর মধ্যে মানে হচ্ছে x দুটি রয়েছে, এবং -5x এটার মধ্যে একটি আছে। সুতরাং আমরা কি করতে পারি, x এবং x দুটির মধ্যেই কমন পেয়ে যাচ্ছি, তাই আমরা x কে কমন নিয়ে নিলাম। x কে কমন নিলে কি থাকবে, এখানে একটি x রয়ে যাবে, এরপরে রয়েছে মাইনাস, তারপরে 5x, x তো নিয়েছি কমনে, তাই এখানে শুধুমাত্র রয়ে গেল 5 প্লাস এই যে 2x-10, এদের মধ্যে কি কমন রয়েছে, এই 2 এবং x, আমরা জানি 2 দ্বারা 10 কে বিভাজ্য হয়, 5 × 2=10, সুতরাং 10 এর মধ্যে 2 বিভাজ্য হয়, সুতরাং আমরা 2 কে কমন নিয়ে যেতে পারি। 2 কমন নিয়ে গেলে এখানে x থাকবে -2 × 10 এর মধ্যে ভাগ করলে 5 × 2=10, 5 বার = 0। আমাদের যদি সেই মধ্যপদ ভাঙা সঠিক হয়ে থাকে, তাহলে এখানে যে দুটি পেয়েছি x-5, এখানে x-5, এটা সমান বের হবে। যদি আমাদের মধ্যপদ ভাঙাতে ভুল থাকে, তাহলে এখানে অসমান হয়ে যাবে। সুতরাং আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটি ভুল হয়ে গেছে।
তো আমরা দেখতে পাচ্ছি এটা x - 5 x - 5 দুটি সমান রয়েছে আমরা কমন নিলাম x - 5 এই কমন নেওয়ার পর x - 5 কমন নিয়েছি এই রাশির মধ্যে আর কি রয়েছে একটি s এবং একটি +2 এই দুটি নিয়ে আর একটি পদ তৈরি করলাম সুতরাং আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণটি একপদীকরণ হয়ে গেছে এখানে তিনটি পদ ছিল এখন একটি পদ হয়েছে যখন এক পদ হয়ে যাবে তখন আমরা লিখব আইদার প্রথম টাই ইকুয়াল টু 0 মানে x - 5 = 0 অর x + 2 = 0 তো x - 5 এর মান যে 0 হয় তাহলে x এর মান কি হবে -5 টা ডান পাশে চলে গেলে -5 হয়ে যাবে প্লাস এইদিকে কি আছে x = কি হবে +2 টা ডান পাশে গেলে হবে -2 তাহলে আমরা x এর মূল পেয়ে গেলাম এখানে মূল নির্ণয়ের কথা বলা হয়েছিল x এর মূল পেয়ে গেলাম একটি 5 এবং অন্যটি -2 যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই x এর পাওয়ার 2 ছিল তাই x এর দুটি মান বের হয়েছে এখানে আমাদের উত্তরটি শেষ হয়ে গেল আনসার প্রিয় ছাত্রবৃন্দ তোমরা মনোযোগ সহকারে দেখবে অবশ্যই বুঝতে পারবে পরের প্রশ্নটি আমি উপস্থাপন করছি টু 2x স্কয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু 0 এখানে আমরা আগের মতোই যে তিনটি পদ রয়েছে প্রথমে দেখব পদগুলো কি আমাদের আদর্শ নিয়মে সাজিয়ে রয়েছে প্রথম x এর পাওয়ার 2 পরবর্তী যে x এর তার পাওয়ার 1 পরে যে x ওটা দেখতে নেই সেটার পাওয়ার 0 যা আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমরা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিও ডেসক্রিপশনে সেই প্রথম ক্লাসটি পেয়ে যাবে পার্ট 1 বা ক্লাস 1 সেটা পেয়ে যাবে তোমরা দেখতে পারো এভাবে সাজানো থাকলে যদি না থাকে সাজিয়ে নিতে হয় আর সাজানো থাকলে আমরা কি করব প্রথমে এই মধ্য পদ ভেঙে নেব এই মধ্য পদে x এর সঙ্গে কি রয়েছে 1 রয়েছে অর্থাৎ যেটাকে আমরা b বলে থাকি ধ্রুবক পদ ধ্রুবক মানে b b এর মান হচ্ছে 1 সেই 1 টা আমরা কিভাবে বের করব প্রথম পদের সহগটি এবং সর্বশেষ পদে যে c পদ এই দুটো গুণ করব অর্থাৎ a এবং c 6 2 গুণা 12 তাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব দুই দ্বারা ভাগ করলে হবে 6 দুগুণা 12 আবার 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3 তাহলে 2 দুগুণা 4 এবং 3 একটি 4 আর অন্যটি 3 এই দুটাকে যোগ করলে হয়ে যাবে 7 আবার বিয়োগ যদি করি তাহলে পেয়ে যাব 1 আমাদের এখানে মধ্যপদে 1 বের করার কথা বলা হচ্ছিল মধ্যপদ ভেঙে আমি মধ্যেরটা পেতে হবে তা সেজন্য কি করব 4 থেকে 3 কে বিয়োগ দিলে 1 পাওয়া যায় তাহলে আমরা বিয়োগ করব কি করব 2x স্কয়ার প্লাস লিখে এই 1 টি না লিখে 1 এর পরিবর্তে 4 - 3 যার অর্থই হচ্ছে তো 1 তো এখানে আমরা লিখবো 4 মাইনাস 3 এরপরে আছে x তারপর মাইনাস 6 ইকুয়াল টু 0 এবারে কি করব 2x স্কয়ার প্লাস এই ব্র্যাকেটটা উঠানোর জন্য 4 দ্বারা x কে গুণ 4x মাইনাস 3 দ্বারা x কে গুণ 3x মাইনাস আছে 6 ইকুয়াল টু 0 এরপরে কি করব প্রথম দুটি পদের কমন নিব পরের দুটি পদ থেকে কমন নেব কি করব এই কমন নিয়ে কাজটি করব তাহলে প্রথম দুটি পদের মধ্যে কি কমন রয়েছে 2 4 এদের মধ্যে কমন 2 x স্কয়ার এবং x এদের মধ্যে কমন x কমন নিয়ে গেলে 2 কমন নেওয়া হয়েছে x স্কয়ার থেকে x নিলে কি একটি x থাকবে প্লাস 2 4 এর মাঝে দুইবার যাবে আর x তো কমনে চলে গেল তারপরের চিহ্ন রয়েছে মাইনাস 3 এবং 6 এর মধ্যে কি কমন রয়েছে 3 এবং 6 এর মধ্যে 3 কমন 3 দুগুণা 6 হয় তাই 3 কমন রয়েছে তিন নিয়ে গেলে এখানে থাকবে এক্স ব্র্যাকেটের আগে মাইনাস সাইন নিয়েছি ব্র্যাকেটের আগে মাইনাস সাইন থাকলে ব্র্যাকেটের ভিতরের সাইনটি পরিবর্তিত হয়ে বসে মাইনাস ছিল প্লাস বসিয়ে নিয়েছি তিন দ্বারা ছয় কে ভাগ করলে তিন দুগুণা ছয় ইকুয়াল টু জিরো আমরা আবারও দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস টু এখানে এক্স প্লাস টু হয়েছে মানে আমাদের মধ্যবত বাঙ্গালি সঠিক হয়েছে না হলে এভাবে সমান দুটি এই বন্ধনীর ভিতরে সমান বের হতো না এবার আমরা কি করব এই x প্লাস টু x প্লাস টু যে সমান বের হয়েছে সেটাকে আমরা নিয়ে নেব কমন এবার কমনটি নিয়ে গেলে এই রাশির মধ্যে আর কি রয়েছে রয়েছে 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 এক পদ হয়ে গেল আমরা কি করব আইদার x প্লাস টু ইকুয়াল টু 0 অর 2x মাইনাস 3 যেটা আছে সেটা ইকুয়াল টু 0 তো ইমপ্লাইজ x এর মান কি হবে প্লাস টু ডান পাশে গেলে হবে মাইনাস টু এদিকে ইমপ্লাইজ দিয়ে আমরা টু এক্স এর মান কি হবে মাইনাস থ্রিটা ডানে গিয়ে হবে থ্রি এবং x এর মান কি হবে
x এর সহিত পূরণ অবস্থায় 2 ছিল যখন অপর ডান পাশে যাবে তখন ভাগে যাবে এক পাশ থেকে অপর পাশে পূরণে থাকলে ভাগে যায় তাহলে এখানে 2 ছিল গুণে আমরা নিব ভাগে ভাগে গেলে নিচে বসবে উপরে আসে 3 তাহলে x এর মূল xt - 2 ইনটু 3/2 আমাদের উত্তরটি বের হয়ে গেল এবারে আমরা দেখব রুমান্ত্রি যাতে আমাদের আরো ভালো করে বুঝতে পারি রুমান্ত্রি √2x² + 7x + 5 √2 = 0 এটা তো আমরা মধ্যবদ্ধ ব্যঙ্গে বের করব এই যে 7 যেটা আছে মধ্যবদ্ধ ভাঙতে হলে a এবং c এর গুণফল বের করতে হবে a হচ্ছে √2 এবং c হচ্ছে 5 √2 এবার আমরা দুটি গুণ করলে কত হয় a এবং c এর গুণফল কি আমরা উৎপাদক বিশ্লেষণ করে মধ্যবদ্ধ ভাঙতে হয় তো √2 এবং √2 যদি গুণ করি তাহলে √2 √2 √4 যেটার বর্গমূল হচ্ছে 2 আরো সহজে বলতে গেলে সেম দুটি রুট ওভার যদি পাই স্কয়ার রুট যদি দুটো পাই সেম যেমন √2 √2 তাহলে আমরা √2 স্কয়ার এভাবে লিখতে পারি রুট স্কয়ারে কাটলে হতো 2 হয়ে যাবে আরো সহজে বলতে গেলে √2 √2 একটি রুট ছাড়া 2 অর্থাৎ অনলি 2 ইনটু আছে 5 তার মানে কত হলো 10 আমরা 10 কেই ভাঙব তাহলে আমরা বুঝতে পারছি √2 √2 একটি ভালো 2 অর্থাৎ রুট নেই এমন একটি 2 তাহলে জেনে রাখবো একটি যদি আমি 2 বলি সেটা হচ্ছে আসলে √2 দুটির গুণফল আমরা যদি একটি 3 বলি তাহলে সেটা হচ্ছে √3 দুটির গুণফল আমরা যদি √5 বলি একটি 5 তাহলে সেটা হচ্ছে √5 দুটির গুণফল তাহলে একটি ভালো সংখ্যা হচ্ছে দুটা রুট ওভার স্কয়ার রুট ওভার থাকা দুটি সংখ্যার গুণফল প্রিয় ছাত্রছাত্রী এখন আমরা দেখছি এবং a এবং c যে গুণ করে আমরা 10 পেয়ে গেছি এই দুটি গুণ করে যে 10 পেয়েছি সেই 10 কে যদি আমরা ভাঙি 2 দ্বারা 5 দুগুণা 10 তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যবদ্ধে 7 হতো 5 এবং 2 যোগ করলে তো 7 হয়ে যায় তাহলে খুব ভালো বুঝতে পারছি 5 + 2 হবে 7 এর পরিবর্তে তো √2x² + এই 7 না লিখে 5 + 2 টা লিখব x + 5 √2 = 0 এবার আমরা চারটি পদ হয়নি এই ব্যাকেটটা উঠানোর প্রয়োজন √2x² + 5 দ্বারা x কে গুণ 5x প্লাস 2 দ্বারা x কে গুণ 2x প্লাস 5 √2 = 0 এবার আমরা এখানে চারটি পদ পেয়েছি প্রথম দুটি পদ থেকে কমন পরের দুটি পদ থেকে কমন কি কমন রয়েছে প্রথম পদ দুটির মধ্যে কমন একমাত্র আছে x² এবং x এর মধ্যে x কমন x কমন নিলে কি √2x থাকবে এবং x দুটি ছিল একটি কমনে গেল একটি হয় প্লাস এক্স তো কমনে গিয়েছে শুধু থাকবে 5 তারপরে প্লাস নিয়ে এই দুটি পদে কি কমন রয়েছে এখানে দেখি √2 পে আছে এখানে আছে শুধু 2 আসলে এই 2 টা কি এই 2 টা হচ্ছে তো √2 √2 এর সমান সুতরাং এই 2 বলতে √2 দুটির কথা বোঝানো হচ্ছে তাহলে আমরা √2 √2 দুটোতে পেয়েছি তাই √2 যদি কমন নিয়ে নেই তাই এখানে 2 মানে হচ্ছে দুটা √2 √2 অর্থাৎ √2 স্কয়ার তাহলে এখানে 2 মানে তো √2 স্কয়ার একটি √2 নিলে আর একটি √2 থাকবে এবং x থাকবে প্লাস এই √2 টা কমনে গিয়েছে শুধু 5 থাকবে = 0 তোমরা আবারো দেখতে পাচ্ছ দুটি বন্ধনীর ভিতরেই সমান ফল বের হচ্ছে এইখানে √2x + 5 এখানেও √2x + 5 আমরা কি করব √2x + 5 কে কমন নেব তারপরে এই কমন নেওয়ার পর কি থাকলো x + √2 সেটা লিখবো x + √2 = 0 এবার আমার আইদার √2x + 5 = 0 তার মানে কি √2x এর মান হচ্ছে -5 প্লাস তাই ডালে গিয়ে -5 এবার x এর মান হবে কি √2 টা কি হবে পুরো ছিল ভাগে যাবে তার মানে নিচে বসবে √2 উপরে আছে -5 অর x + √2 = 0 তার মানে x এর মান কি হবে +√2 ডানে কি হবে -√2 x এর মূল বের হয়ে গেল আনসার অনুশীলনী 4.2 এর 1 নম্বরের যে তিনটি করেছি আর একটি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে তারপর তোমরা করতে হবে কিন্তু তোমাদের কাছে আসতে পালা মনোযোগ দিয়ে দেখবে এবারে প্রশ্নটি
Roman 4, 2x square minus x plus 1 by 8 is equal to 0. এখানে দেখতে পাচ্ছি 8 একটি নিচে রয়েছে, তার মানে আমরা সম্পূর্ণ লাইনটিকে যদি 8 দ্বারা গুণ করি তাহলে হবে, অথবা আরো সংক্ষেপে বললে এখানে যে নিচে 8 রয়েছে সেই 8 দ্বারা বাকি দুটি পদকে গুণ করে নেব এবং এখানে এইটা দিতে হবে। তো 8 দ্বারা 2 কে গুণ করলে 8 দুগুণা 16 x স্কয়ার মাইনাস 8 দ্বারা 1 কে গুণ করলে 8 কে 8 x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে 8 দ্বারা গুণ করা তো 8 বাই 8 মানে 1। তো আমরা সবটি পদকে 8 দ্বারা গুণ করেছি, এটাকে 8 দ্বারা গুণ করলে 8 দুগুণা 16, এটাকে 8 দ্বারা গুণলে 8 একে 8, আর এটা উপরে 8 আসলে 8 একে 8 বাই 8 মতলব 8 দ্বারা 8 কে ভাগ করলে 1 হয়ে যায়। তো সহজেই হচ্ছে যে এই নিচের 8 যেটাতে রয়েছে সেই 8 কে ওখান থেকে সরিয়ে দিতে হলে অন্য যে দুটি পদ রয়েছে তাদেরকে 8 দ্বারা গুণ করে নাও হয়ে যাবে। এবার কি করব, মধ্যপদ ভাঙার জন্য আমরা প্রস্তুতি নেব 16 এক্স স্কয়ার মাইনাস, সেই 8 টা লিখবো না, 8 পাওয়ার জন্য কি করব শেষ পদ এবং প্রথম পদকে গুণ করব, লাস্ট এবং ফার্স্ট গুণ করে 16 সেটাকে কি করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, 2 দ্বারা 8 বার, 2 দ্বারা 4 দুগুণা 8, 2 দ্বারা 2 দুগুণা 4, তাহলে মৌলিক উৎপাদক পেয়েছি 2 2 2 2। এদেরকে দিয়ে দুটি সংখ্যা তৈরি করব যার আর যোগফল 8 অথবা বিয়োগফল 8 হতে হয়, 2 দুগুণা 4 একটি আর একটি 2 দুগুণা 4, তো 4 এবং 4 যদি আমরা যোগ করি হয়ে যাবে 8। তাহলে বুঝতে পারছি আমাদের সেই 8 পেতে হলে 4 প্লাস 4 দিতে হবে। তো আমরা কি করবো ব্যাকেটে লিখবো 4 প্লাস 4, ব্যাকেটের পরে এই 8 এর পরে কি আছে x প্লাস আছে 1 ইজ ইকুয়াল টু 0। এবারে কি করব 16 x স্কয়ার মাইনাস 4 x প্লাস এ মাইনাস এ মাইনাস 4 x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাই আমরা চারটি পদ পেয়েছি, প্রথম দুটি পদের মধ্যে কি কমন রয়েছে এখানে 16 এখানে 4, এর মধ্যে কমন রয়েছে 4 এবং এক্স স্কোয়ার এবং এক্স এর মধ্যে এক্স কমন, তাহলে 4 16 এর মধ্যে 4 বার 4 এক্স মাইনাস 4 এক্স তো নিয়েছি কমন কিছুই নেই মানে 1, তারপরে কমন নেব মাইনাস এই দুটি পদের মধ্যে কি কমন রয়েছে দেখতে পারো 4 এবং 1 এর মধ্যে 1 ব্যতীত কিছুই কমন নাই, এখানে জেনারেলি দেখতে গেলে 1 ছাড়া কোনো কমন নেই, যেখানে কোনো কমন দেখতে পাবো না নেওয়ার জন্য এক ব্যতীত সেখানে আমরা 1 কেই কমন নেব, এক কমন নিলে যেটাই আছে সেটাই থাকবে 4x, শুধু ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে কিন্তু খুব সাবধান থাকবে, মাইনাস থাকলে ব্র্যাকেটের পূর্বে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে সাইনটি পরিবর্তিত হয়, তো প্লাস ছিল মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা দেখতে পাচ্ছি 4x মাইনাস 1 4x মাইনাস 1 সমান বের হয়েছে, তো আমরা কমন নেব 4x মাইনাস 1, তারপরে আর কি রয়েছে এই লাইনের মধ্যে 4x মাইনাস 1 বাইরে রয়েছে সেটাকে নেব 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আইদার 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাই 4x এর মান কত হবে মাইনাস 1 টা ডান দিকে গিয়ে হবে 1 ইমপ্লাই x এর মান কি হবে 4 নিচে যাবে 1 বাই 4, অর সেম 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাই 4x এর মান হবে মাইনাস 1 কে প্লাস 1 এবং x এর মান কি হবে 4 টা নিচে চলে যাবে তো 1 বাই 4, এটা হচ্ছে আনসার। তো আমি এই চারটি তোমাদেরকে করে দিয়েছি প্রিয় ছাত্রছাত্রী, বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা নিজে করবে, তোমরা নিজে থেকে করে শুদ্ধ হয়েছে কিনা মিলিয়ে দেখার জন্য আমি অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখনই দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো তোমাদের খাতায়, অঙ্কগুলো করা শেষ হলে এখান থেকে মিলিয়ে নেবে যাতে তোমাদের নিজেরা বুঝতে পারো। এই যে অঙ্কগুলো তোমরা দেখতে পাইলে এই অঙ্কগুলি কতটুকু তোমরা নিজে থেকে অঙ্ক করতে পেরেছো তা কমেন্টে জানাবে, এবং তোমার যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের যদি কিছুটা উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবে যাতে আমরা আরো বেশি বেশি করে তোমাদের সাহায্য করতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি।